মনোহরদীতে 19 নং পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। ছিলাম না অনেকেই প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে শাকিল মাহমুদ পাভেলের সঞ্চালনায় ও 19 নং পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাকসুদ আলম মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন 19 নং পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফৈজুল করিম। প্রধান অতিথি ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভুইয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এএইচএস প্রপার্টিস লিমিটেড ও জোনাফি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন। বিভিন্ন কর্মস্থল হতে আসা প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 19 নং পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়। আমি আতঙ্কিত ছিলাম, আশঙ্কায় ছিলাম যে স্কুলের ছাত্র দিন দিন কমে যাচ্ছে। আমি মাঠে ঢুকার সাথে সাথে দেখলাম অনেক গার্ডিয়ান এখানে উপস্থিত, দর্শক আছে। আমি অভিভূত হয়ে গেলাম। আমার বিশ্বাস যে এই স্কুলটা আবার প্রাণ ফিরে পাবে। আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবে যে আপনাদের এই এলাকার যে কৃতি সন্তান, আপনাদের স্নেহভাজন, আপনাদের প্রিয়জন, আমাদের যে উপপুলিশ কমিশনার ইকবাল স্যার, এই স্যারের বদৌলতে এবং আমাদের সমস্ত সচিব স্যারের সৌজন্যে এই বিদ্যালয়ে আরেকটি নতুন ভবন দেওয়া হয়েছে। রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া, চিত্রগ্রহণ শাহরিয়ার পারভেজ জয়, নরসিংদী টিভি।